আজ 26 সেপ্টেম্বর 1820 সালের 26 সেপ্টেম্বর জন্ম হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এবং প্রত্যেক বছর সারা রাজ্যের পাশাপাশি শহর শিলিগুড়িতেও শ্রদ্ধার সাথে উদযাপন করা হয়ে থাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী। সেই মতো সোমবার শিলিগুড়ি পুরনগরের উদ্যোগে শিলিগুড়িতে পালিত হলো বিদ্যাসাগরের 202তম জন্ম জয়ন্তী। এদিন শিলিগুড়ি কলেজ পাড়া চিলড্রেন্স পার্কে অবস্থিত বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করে দিনটি উদযাপন করেন শিলিগুড়ি পুরনগরের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুর চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ পুর নিগমের বিভিন্ন আধিকারিকেরা উপস্থিত ছিলেন। কি জানিয়েছেন গৌতম দেব শুনব। নিয়ার বাদুর বাগান, কোচবিহার। কন্ট্যাক্ট 700-120-1819। আজকে এই পবিত্র দিনে, যে দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবির্ভাব হয়েছিল আমাদের এই পবিত্র মাতৃভূমিতে, আজকে সেই দিনে এই মহা মহামানবের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা আমরা অর্পণ করি। আজকের এই দিনে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে আমরা আজকে এবং প্রত্যেক বছর আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তার জন্মদিন, আবির্ভাব দিবস, তার যে কর্মপদ্ধতি, তার সে অমর সৃষ্টি বর্ণ পরিচয় যতদিন বাঙালি থাকবে, আমাদের বাংলার সমাজ ব্যবস্থা থাকবে, ততদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমান গুরুত্ব, সমান শ্রদ্ধা মানুষের অন্তরে থাকবে, মানুষের মুখে উৎসাহিত হবে। এই মহান ব্যক্তিত্বকে শ্রদ্ধা এবং সুনাম জানাই নমস্কার।